আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন আমি এখানে মসুর ডাল, খেসারির ডাল, একটু সিদ্ধ চাউল একসাথে ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার সময় আমি দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এরপর আমি এতে ব্লেন্ডার করার সময় তো একটু পানি দিতে হয়, তাই সেই নরম পেঁয়াজটা কিন্তু ভাজা যায় না চুলায়, তাই এতে আমি অল্প একটু আটা অ্যাড করেছি। এই যে দেখুন আটা অ্যাড করেছি, এতে হলুদ গুঁড়া দিয়েছি, রাঁধুনির পাঁচফোড়নের মশলা দিয়েছি, জিরা আস্ত জিরা দিয়েছি, দেখুন এই যে আস্ত জিরা দিয়েছি, সবকিছু একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। এটা আমি সহজে পেঁয়াজও তৈরি করব। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি ব্লেন্ডারে একই সাথে, এতে আমি কুটা পেঁয়াজ ব্যবহার করব না, একটু হাতে মাখিয়ে নেই তাহলে ভালো হবে। চেয়েছিলাম চামচ দিয়ে মাখতে, কিন্তু চামচ দিয়ে ভালো হবে না, তো হাতে মাখিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে আটা দিয়েছি, এটা আটাও যাবে আমার খাওয়াতে, আবার সিদ্ধ চাউল আছে সাথে, তারপরে বেকিং সোডা আছে, একটু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ভেজে নিব। এতে দেখুন চাল আছে, আমরা তো চালের গুঁড়া ইউজ করি, তখন তো মচমচ হয়, চাল দিয়েছি, আমার তো ব্লেন্ডার হয়ে গেছে, চালের গুঁড়া কাজ করবে। আটা দিয়েছি, আটার উপকারটা পাবো, আবার এটা একটু টাইট হবে। দেখুন দর্শক আমি এটা চুলায় হাঁড়ি দিয়ে রেখেছি, দেখুন চুলায় তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে আমার। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। তেলটা একটু গরম হচ্ছে, একটু গরম হলে তখন পেঁয়াজটা নিচে আটকিয়ে থাকে না, এই জন্য একটু গরম হলে দিলে ভালো হয়। দেখুন আমার কিন্তু আজকে পেঁয়াজের ডালটা, এতে আমি তেজপাতাও ব্লেন্ডার করেছি আজকে, একদম টাইট নাই, একটু নরম আছে। তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, আবার রাঁধুনির পাঁচফোড়নের গুঁড়া মশলা দিয়েছি, সব কিছু মিলে এটা একটা পুষ্টিকর পেঁয়াজ হবে। আর শুধু খালি ডাল দিয়ে করলে তো খালি ডাল যায়। আর এই যে অনেকে বেসন দিয়ে পেঁয়াজ তৈরি করে তো দোকানে, এগুলা তেমন ভালো লাগে না আমার কাছে, নিজের হাতে যেটা তৈরি করি ওইটাই ঘরে সতেজ হয়, পুষ্টিকর হয়, হেলদি হয়, সব দিকে ভালো। দেখুন আমার কিন্তু পেঁয়াজগুলো আস্তা, দেখুন আর একটু বাড়িয়ে দিচ্ছি, উল্টে দিবে এখন। এতে আমি বেকিং সোডা দিয়েছি, তো এগুলো আবার একটু ফুলবে, মচমচেও হবে ফুলবেও। আমি ভাজা জিনিস কম খাই, আরো দুদিন করেছিলাম পেঁয়াজ, আজকে আবার করছি। আজকে ছোলাটা একটু পরিমাণে কম আছে, তো ভাবলাম যে আরেকটা উপাদান তৈরি করি। এমনি তো শসা টসা টমেটো যা ফল ফ্রুট যা আছে আল্লাহর মধ্যে সেগুলো তো করি,
এটা আপনার হেলদি হবে, আপনার এতে আমি চাল দিয়েছি, আটা দিয়েছি, তাহলে আপনার ভাত না খেলেও এই এটা খেলে আপনার ভাতের কাজও হয়ে যাবে, আপনার ভালোভাবে ইফতারটা হবে। অনেকে তো খালি ডাল, ডালটা তো সবজির কাজ করে এটা করে না, অনেকে চালের গুঁড়া দেয়। দেখুন আমি কিন্তু এটাই যে একটু নরম আকারের করেছি আটাটা, পেঁয়াজের উপকরণটা একটু নরম আকারে করেছি আমার, কিন্তু দেখুন এই যে তেলের পিঠা হয় না ফুলে, ওরকম এটা হয়েছে, ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখুন আমার তুলে নিচ্ছি, এই যে দেখুন আপনি আপনার নিজের বুদ্ধি দিয়ে অনেক রকম সুন্দর করে খাওয়া দাওয়া তৈরি করতে পারেন। না না নিশোর, আমি কাজ করতেছি না এখানে, কাজ করতেছি এখন, ইফতার হয়ে গেছে ঘরে, না এখানে না আসুক, আমার এখানে কাজ আছে এখানকার, তুমি দেখতেছো না তুমি কাজ করতেছি যে। এগুলো ইচ্ছা করি কর, এগুলো আমি বুঝি বেকাররা এগুলাই করে, ইফতারের আজান দিবে, ইফতারের সময় আসতেছে এখন মানে নাকি বেদরকারি কাজ করবে ঘরে। দেখুন দর্শক আমার এই যে দেখুন ভেজে ফেলেছি একবার, দেখুন এই যে আমার আটাটা কিন্তু অনেক শক্ত না, এই যে নরম, কিন্তু ভিতরে এটা সুন্দর। এখন এই যে আমরা তেলের পিঠা করি না, পুয়া পিঠাটা ফুলা পিঠাটা ওরকম করে সুন্দরভাবে এটা হয়ে গেছে ভিতর থেকে সিদ্ধ হয়ে, এটা খেতে অনেক সুস্বাদু হয়। আমি বানিয়েছিলাম আরও একদিন, আপনার দারচিনিটা ভিজিয়ে রাখবেন, এলাচি ভিজিয়ে রাখবেন, তাহলে এটা ডালের সাথে একসাথে ব্ল্যান্ড করে নেবেন, খেতে ভিতরে খুব সুস্বাদু হয়, সুঘ্রাণ হয়। উল্টে দিচ্ছি, এটা আপনার এই যে চালের পিঠা করলে আমরা যেমন একটা সুন্দর হয় চিনি দিয়ে, এটা ডাল দিয়ে ওরকম আর সিদ্ধ চাল আসছে ভিতর থেকে সিদ্ধ, এটা অনেক টেস্ট হয়, ভিতর থেকে চাবিয়ে খেতে খুব ভালো লাগে। আপনি বানিয়ে দেখবেন, চাল দিয়েছি, মসুর ডাল দিয়েছি, ডাল দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, আবার দুইটি ছিঁড়ে ছিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ডার করে নিয়েছি। বাজারের পেঁয়াজগুলো উপর পুড়িয়ে ফেলে জাস্ট একটু মস্ত হয়, ভিতরে তেমন স্বাদ লাগে না, ওরা তো শুধু বেসন দিয়ে তৈরি করে, বেসনটা আপনার দেখা যায় যে উৎকৃষ্ট মানের ডালও থাকে না, ওরা তো যত কম দায় পারে জিনিসপত্র তুলে নিচ্ছে। দেখুন কি নাইস হয়েছে, দিয়ে দিচ্ছি
প্রিয় দর্শক তেলের জিনিস সামনে খাবেন ফাঁকে ফাঁকে খাবেন রেগুলার খাবেন না আবার আপনি বেকিং সোডা ব্যবহার করবেন তাহলে তেল কম ঢুকবে পিঠে বানালো একটু দিয়ে দিবেন তেল ঢুকবে না তেল তেল ঢুকে না ভিতরে বেকিং সোডা ব্যবহার করলে কর্নফ্লাওয়ার দিবেন সাথে আমি আজকে কর্নফ্লাওয়ার দিইনি আছে আজকে দিলাম না দেখুন এই যে কি নাইস হয়েছে উল্টে দিচ্ছি দেখেন আমি কিন্তু একদম নরম আটার থেকে আজকে পেঁয়াজুটা করে নিচ্ছি নরম পেঁয়াজুর উপকরণটার থেকে মানে ডাল ডালটা নরম আছে এটা অনেক সফট হবে খেতে আর অনেক সময় তো পেঁয়াজু টাইট করলে দেখা যায় যে শক্ত হয়ে যায় আপনার একটু লেট হলে পরে এগুলো শক্ত হয়ে যায় খাওয়া যায় না বাসার পেঁয়াজু তো ওরকম হয় না বাসার পেঁয়াজু সফট থাকে আর দোকানেগুলো রাবারের মতো হয়ে যায় উপরেরটা শক্ত হয়ে যায় আর ভিতরে রাবার টান টেনে ছিঁড়ে যায় না এর জন্য আমি দোকানের পেঁয়াজ পছন্দ করি না আর আপনার এক জায়গায় পেঁয়াজের উপরে টন 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 করে ওইটাও পছন্দ করি না কারণ ওইটা আপনার পুড়ে যায় পুরো পুড়ে গেলে বডিটা পুড়ে গেলে তখন টক টক শব্দ হয় ওইটা কিন্তু হেলদি না আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি একদিন বানিয়েছিলাম ডাটা শাক দিয়ে সাথে সুন্দর হয়েছে পেঁয়াজগুলো অনেক টেস্ট পরে আমার বড় ভাই এসেছিল ও খেয়ে বলে তো অনেক স্বাদ হয়েছে তো বলতে আপনি তো পাকোড়া বানিয়ে ফেলছেন আমি তো সবগুলো ডাল আর অল্প একটু ডাটা শাক দিয়েছি সাথে বলে তাহলে তো ভালো হয়েছে অনেক বলতে পাকোড়ার মতো স্বাদ হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন এভাবে ভেজে নেবেন আমি আবার ভেবেছিলাম একটু সবজি দিব ভেবেছিলাম একটু শাক দিব ডাটা শাক কিন্তু ব্লেন্ডার করার পরে শাকটা নজরে পড়েছে আগে নজরে পড়লে দিয়ে দিতাম খেয়াল পড়ে নেই আর দেওয়া হয়নি আর একটু তেল দিয়ে দিলে সবগুলো একসাথে দেওয়া যেত কিন্তু তেলটা তো খালি খালি লাগবে না নষ্ট করার দরকার নেই জন্য অয়েল কম দিয়েই করতেছি উল্টে দিচ্ছি এটাতে বেকিং সোডা আছে তো খেতে এমনি মুখ হবে বেকিং সোডা ব্যবহার করবেন তাহলে খেতে মুচমুচ হবে আবার এটা টেস্ট হয় একটু বাড়িয়ে দিই তাহলে এটা পুড়ে যাবে না কারণ এটার তো পানি আছে তো ডালটাতে
পানি না থাকলে তখন পুড়ে যায়, ভিতরে শক্ত থাকে উপরের আস্তরটা পুড়ে যায়। তুলে নিচ্ছি, আমি একদিন এগুলা দুই তিনটা খেয়ে চাল দিয়েছি সাথে আটা দিয়েছিলাম, ভোর রাত্রে আর ভাত খাই নাই। আল্লাহর রহমতে ভালোই লেগেছিল, খারাপ লাগে না। এদিন আসলে আমরা অনেক সময় অল্প উপকরণের মাধ্যমে কিন্তু আমাদের ভাতের কাজটা সারিয়ে নিতে পারি। একদম যে ভাত খেতে হবে প্রতিবেলা, অনেকে দেখা যায় যে নাস্তা টাস্তা খেয়ে ভাত কম খায়, ওইটাই ভালো। দেখুন দিচ্ছি আবার, প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এ তো হয় কি আর আমরা উৎসাহিত হই, লাইক কমেন্ট করলে আর সাবস্ক্রাইব করলে হবে আপনি আমার কাজটা আবার পাবেন পরবর্তীতে, আমিও উপকৃত হব সাবস্ক্রাইব করলে। কষ্ট করে একটু করবেন আর ভালো লেগে থাকলে এটা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে, দেখুন অল্পক্ষণের ভিতরে হয়ে গেল, সুন্দর একটা রেসিপি হয়ে গিয়েছে। ইচ্ছে হলে এভাবে আপনিও ঘরে ভেরাইটিস উপকরণের মাধ্যমে আপনার পেঁয়াজ রেসিপিটি করে নেবেন। আমি কিন্তু আজকে নরম করে করেছি, আমরা তো সবসময় শক্ত করি, আর আজকে ডালটা ছিল নরম। দেখুন কী সুন্দর হয়েছে আমার পেঁয়াজগুলো, এটা খেতেও খুব স্বাদ হয়। আমি আরেকদিন করেছিলাম ডাটা শাক দিয়ে, চাল ডাল আটা সব কিছু দিয়ে অনেক স্বাদ হয়েছিল। আমার বাচ্চা তো পেঁয়াজও খায় না, ওই দিন দেখলাম যে একটা পেঁয়াজও খেয়ে এসেছে, মানে কিছু বলে নেই, সব ছিল খেয়ে ফেলছে, মানে খুশি হয়েছে, মানে ভালো লাগে ওদের। হ্যাঁ শক্ত তো এর জন্য খেতে পারে না, শক্তর জন্য। উল্টে দিলাম, ওই দিন আমি আলু দিয়েছিলাম, আলু দিয়েছিলাম ডাঁটা শাক দিয়েছিলাম ডালের সাথে টমেটো দিয়েছিলাম। আজকে ভেজিটেবল যায় না, আজকে চাল ডাল দুই প্রকারের আটা, তারপরে দারচিনি এলাচ পাঁচফোড়নের গুঁড়া হলুদ কাঁচামরিচ এগুলো দিয়ে করেছি আজকে। দেখুন আমার তেলটা হয়ে মানে নষ্ট হয় না, বেশি অল্প তেল আছে, আমি এটা হয়তো ছোলা টোলাতে দিয়ে দিব। অনেক বেশি তেলে ভাজলে হয় কি তেলটা নষ্ট হয়, তেলটা তো গরম হয় অনেকক্ষণ ধরে। এটা হয়ে গেছে, তুলে নিই। কড়াইটা লোহার কড়াই, এটাতে তাপটা বেশি থাকে তো হয়ও তাড়াতাড়ি, আবার পিঠা পেঁয়াজ এগুলো ভাজতে আমার ভালো লাগে, তোলা যায় যে এরকম কাজ করে তোলা যায়। দেখুন আমার সমানে সমানে তেলটা অল্প একটু তেল আছে, পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এই যে দেখুন সব ডাল দিয়ে আজকে তৈরি করে ফেললাম, অধিক শক্ত করি নাই ডালটা। তুলে নিচ্ছি, প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যারা এখন আমার সাথে আছেন তাদের সকলের জন্য রইল দোয়া। তুলে নিচ্ছি আমার, আর এটা একটু আরেকটু আগে তোলা দরকার ছিল, একটু ইয়ে হয়ে গেছে, বেশি হয়েছে, একটু অসুবিধা না, একটু মজবুত হবে একটু বেশি। আমি আমার তেলটা তুলে নিচ্ছি, প্রিয় দর্শক আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। দেখুন এমন করে আপনি
সফট করে নিয়ে ব্লেন্ডার করে আটা দিবেন, সাথে বেকিং সোডা দিবেন। আমি যেভাবে বলেছি প্রথম থেকে সেটা খেয়াল করে নিয়ে তৈরি করে দেখবেন, খুব খেতে ভালো লাগবে। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ। শুভকামনা রইল আপনাদের সকলের জন্য। আসসালামু আলাইকুম।